তোমাদের গণিত দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ে বিস্তার পরিমাপ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে তো ওই চ্যাপ্টারটার প্রথম অংশ বিস্তার পরিমাপ নিয়ে আমরা আলোচনা করব। এবং বিস্তার পরিমাপ এই চ্যাপ্টারটা বা এই অংশটা পড়ার জন্য তোমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এই ফর্মুলাগুলো এই ফর্মুলাগুলো তোমরা একটা কাজ করো যে তোমাদের খাতায় একবার লিখে নাও লিখে নিয়ে জিনিসগুলো তোমরা মুখস্থ করে ফেলে ভালো হয় বা তোমরা একের পর এক বেশ কিছু অঙ্ক যদি এই ফর্মুলাগুলো করে ফেলো তোমার কাছে জিনিসটা ইজি হয়ে যাবে নাথিং ডিফিকাল্ট এখন এই প্রত্যেকটা ফর্মুলা মুখে মুখে বলার চাইতে আমার কাছে মনে হয় যে আমি একটা উদাহরণের মাধ্যমে প্রত্যেকটা অংশ তোমাদের নির্ণয় করে দেখাই দেখো বোর্ডে একটা উদাহরণ আমি লিখেছি যে বেশ কিছু আমি নাম্বার লিখেছি ডেটা লিখেছি ছোট থেকে বড় এভাবে সাজিয়ে লিখেছি তোমাদেরকে যখনই কোনো ডেটা দিয়ে ধরো অনেকগুলো নাম্বার দিয়ে তোমাকে বলা হলো যে এই জিনিসগুলো বের করতে হবে তখন তোমাদের প্রথম কাজ হলো নাম্বারগুলোকে সুন্দর করে সাজিয়ে লেখা একদম সব থেকে ছোটো ভ্যালু থেকে শুরু করে সব থেকে বড়ো ভ্যালু পর্যন্ত এরপর আমরা একে একে এখান থেকে যে জিনিসগুলো যে ইনফরমেশনগুলো এখান থেকে পিক করা সম্ভব সেই সবগুলো ইনফরমেশন এখান থেকে আমরা একে একে পিক করব। প্রথমত আমরা পরিসংখ্যানের অঙ্ক যে কোনো অঙ্ক শুরু করার সময় প্রথমে যে কাজটা করব সেটা তো বললামই যে ডেটাগুলো সাজিয়ে লিখব এবং তারপর যে কাজটা করব সেটা হলো এখানে কতগুলো নাম্বার আছে কতগুলো ডেটা দেওয়া আছে সেগুলো আমরা লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে এগারোটি সংখ্যা লেখা আছে তাহলে এখানে পদসংখ্যা এন ইকুয়ালস টু ইলেভেন প্রথমেই আমরা যে জিনিসটা বের করব সেটা হলো গড় গড়ের ডেফিনিশন হিসেবে আমি কি লিখেছি যে মিউ ইকুয়ালস টু সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন একে মিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় গ্রিক ওয়ার্ড মিউ অথবা আরও একটা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এক্স বার অথবা আরও একটা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেটা হলো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স তিনটা নোটেশনের মাধ্যমে গড় বা মিন বা এভারেজকে রিপ্রেজেন্ট করা হয় এখন এই ভ্যালুটা কত সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন এন মানে কত সেটা আমরা জানি ইলেভেন আর সামেশন অফ এক্স মানে হচ্ছে যতগুলো ডেটা আমার দেওয়া আছে সবগুলোকে যোগ করে আমি যে ভ্যালুটা পাবো ওয়ান প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস এইট প্লাস নাইন প্লাস নাইন প্লাস নাইন প্লাস ফিফটিন ইকুয়ালস টু এই সবগুলো যোগ করলে হয় সেভেন্টি টু ডিভাইডেড বাই ইলেভেন ইকুয়াল টু সিক্স পয়েন্ট ফাইভ ফোর ফাইভ বা সিক্স পয়েন্ট ফাইভ তাহলে আমরা আমাদের প্রথম অংশটা পেয়ে গেলাম প্রথম অংশে আমাদের কি বলা হয়েছে গড় কত গড় আমরা পেলাম সিক্স পয়েন্ট ফাইভ এরপর দ্বিতীয় যে জিনিসটা আমার বের করতে হবে সেটা হলো প্রচুরক প্রচুরক মানে হচ্ছে সব থেকে সোজা যে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রচুরক বা মোড এটা বের করা সব থেকে সোজা প্রচুরক কি তোমার যে ডেটা সেট দেওয়া আছে তোমার যতগুলো নাম্বার দেওয়া আছে এই নাম্বারের মধ্যে কোন ভ্যালুটা সব থেকে বেশি সংখ্যকবার অকার করেছে খেয়াল করে দেখো তিন অকার করেছে দুইবার নয় অকার করেছে তিনবার তার মানে এখানে নয় থেকে বেশি সংখ্যকবার অকার করেছে নাইন হচ্ছে মোস্ট অকারিং ভ্যালু যেই ভ্যালুটা সবথেকে বেশি সংখ্যকবার এসেছে তাহলে এখানে আমাদের মোড বা প্রচুরক সেটা কত হবে নাইন সব থেকে বেশি সংখ্যকবার এখানে এই ভ্যালুটা উপস্থিত ছিল এরপর মধ্যক বা মিডিয়ান এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট মধ্যক বা মিডিয়ান বোঝার জন্য তোমাকে অবশ্যই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে মধ্যক বা মিডিয়ান হলো একটা ডেটা সেটের একদম মাঝখানের ভ্যালুটা এই কারণে এই ভ্যালুটা পাওয়ার জন্যই আমাদের এই ভ্যালুগুলোকে এইভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে হয় তো আমরা এখন একটু মিডিয়ানটা বোঝার চেষ্টা করি মধ্যক বা মিডিয়ান ডিটারমাইন করার জন্য একটা ফর্মুলা আছে সেটা কি মিডিয়ান কিউ টু এর ভ্যালুটা হবে এন প্লাস ওয়ান বাই তম পদ যখন এনটা বি বা অড আর যখন এনটা জোর বা ইভেন নাম্বার হবে তখন আমাদের মিডিয়ানটা হবে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ ডিভাইডেড বাই টু এখান থেকে আমরা একটা কাজ করবো সেটা হলো এই উদাহরণের জন্য এখন আমরা মিডিয়ানটা বের করবো তাহলে এখানে প্রথম কথা হলো আমাদের এখানে এন এর ভ্যালুটা জোর না বিজোর এন হচ্ছে ইলেভেন সেটা অবশ্যই বিজোর তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো এন প্লাস ওয়ান অর্থাৎ ইলেভেন প্লাস ওয়ান অর্থাৎ 6। অর্থাৎ এই ডেটা সেটের জন্য আমাদের মধ্যকটা হবে ছয় নাম্বার পথ এক দুই তিন চার পাঁচ ছয় এবং কোইন্সিডেন্টালি ছয় নাম্বার পদটা সিক্স এসেছে তো আমাদের এখানে মিডিয়ান হবে 6। এখন ধরো তোমার কোনো কারণে এই দুইটা ফর্মুলা মনে নাই তখন কি হবে তখন তুমি কীভাবে মিডিয়ান বের করতে পারবে তখন তোমাকে আরেকটু বেশি কষ্ট করতে হবে বাট তুমি পারবে কিভাবে। তুমি দুই পাশ থেকে গুনতে শুরু করবে এক দুই তিন চার পাঁচ ছয় দুই পাশ থেকেই গুনলে তোমার এক্স্যাক্টলি মাঝখানে এসে যখন তুমি থেমে যাবে ওই মাঝখানের ভ্যালুটাই হচ্ছে তোমার মধ্যক বা মিডিয়ান যাই হোক মধ্য বা তো পেয়ে গেলাম এরপর হলো চতুর্থক আমরা কিভাবে পাব চতুর্থক প্রথম চতুর্থক লোয়ার কোয়ার্টাইল কিউ ওয়ান চতুর্থক নির্ণয়ের জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো তোমার এই যে ডেটা সেট এটাকে অর্ধেক করে ফেলতে হবে এখন এখানে ডেটা আছে এগারোটা তুমি চাইলেও থেকে অর্ধেক করলে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা করে ডেটা থাকবে এক এক পাশে সেটা তো পসিবল না মানে এক পাশে তো সাড়ে পাঁচটা ডেটা থাকতে পারে না এই ছয়ের অর্ধেক এখানে এই ছয়ের অর্ধেক ওখানে এরকম তো হইতে পারে না আমার পাঁচটা ডেটা থাকবে অথবা ছয়টা ডেটা থাকবে অর্ধেক করলে তাহলে আমার অর্ধেক করার সময় একটা জিনিস এখানে মেনটেন করতে হবে যদি আমার মোট পদসংখ্যা বিজোড় হয়ে যায় তাহলে অর্ধেকটা হবে এইভাবে এই ছয়টাকে বাদ দিয়ে এই পাশটাকে অর্ধেক করব এই পাশটাকে অর্ধেক করব এরপর একটু আগে যেভাবে পুরো ডেটার মিডিয়ান বা মধ্যকটা নির্ণয় করেছিলাম ঠিক একইভাবে এই অংশটার আমি মিডিয়ান বা মধ্যক নির্ণয় করব। এখানে কয়টা পদ এক দুই তিন চার পাঁচ তাহলে বিজোর ফাইভ প্লাস ওয়ান বাই টু থ্রি এখানকার যে তিন নাম্বার পদ এক দুই তিন কোইন্সিডেন্টালি এটাও থ্রি এসেছে এইটা হবে আমাদের প্রথম চতুর্থক বা লোয়ার কোয়ার্টাইল কিউ ওয়ান তার ভ্যালুটা হবে থ্রি তাহলে এটা আমরা পেলাম কিউ টু আমাদের মিডিয়ান এটা আমাদের কিউ ওয়ান লোয়ার কোয়ার্টাইল এবারে আমরা চলে আসি আপার কোয়ার্টাইলের ক্ষেত্রে তো অর্ধেক যেহেতু পাঁচটাই পাশে ছিল একইভাবে পাঁচটার ভ্যালু ওপাশেও আছে তো ওই পাঁচের জন্য আমাদের এন প্লাস ওয়ান বাই টু এর ভ্যালু কত থ্রি তাহলে এক দুই তিন ডান পাশের যে পাঁচটা ভ্যালু তাদের মধ্যে মাঝখানের ভ্যালুটা হচ্ছে এইটা নাইন এইটা আমাদের আপার কোয়ার্টাইল কিউ থ্রি অর্থাৎ কিউ থ্রি ইকুয়ালস টু নাইন এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে করেসপন্ডিং ভ্যালু অফ থ্রি ফোর্থ পজিশন এটা আরেকভাবে করা যায় গ্রাফের মাধ্যমেও করা যায় তখন আমরা এই জিনিসটা ইউজ করি তো আপাতত তোমাদের সিলেবাস অনুযায়ী গ্রাফের ক্যালকুলেশনটা এই মুহূর্তে জানার দরকার নেই এটা পরে জানলেও হবে তোমরা আপাতত এই ক্যালকুলেশানটার উপর কনসেনট্রেট করো তাহলে আমরা কি পেলাম আমরা মিউ পেলাম মিন মোট পেলাম মিডিয়ান পেলাম কিউ ওয়ান পেলাম কিউ থ্রি পেলাম এরপর আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো চতুর্থক পরিসর ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ ইন্টারকোয়ার্টাইল রেঞ্জের ভ্যালুটা হলো কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান তৃতীয় চতুর্থক থেকে প্রথম চতুর্থক আমরা বিয়োগ করবো কিউ থ্রির ভ্যালুটা কত পেয়েছিলাম নাইন মাইনাস কিউ ওয়ানের ভ্যালুটা পেয়েছিলাম থ্রি অর্থাৎ আমাদের ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হবে সিক্স এবারে আমরা ভেদাঙ্ক বা ভেরিয়েন্স এই জিনিসটার ব্যাপারে আসি ভেদাঙ্ক বা ভেরিয়েন্স মানে হচ্ছে তোমার ভ্যালুটা কতটুকু আপস অ্যান্ড ডাউন্স করছে মানে কতটুকু চেঞ্জ হচ্ছে মাঝখানের ভ্যালু থেকে কতখানি সরে সরে যাচ্ছে ভ্যালুগুলো সেটাই হলো মেজারমেন্ট অফ ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক সেটাকে আমরা কীভাবে পরিমাপ করি সিগমা স্কোয়ার ইকুয়াল টু সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস মিউ স্কোয়ার এখানে সামেশন অব এক্স স্কোয়ার বলতে কি বোঝায় এখানে সামেশন অব এক্স স্কোয়ার বলতে বুঝে আমি প্রত্যেকটা ডেটাকে স্কোয়ার করব এবং যোগ করতে থাকব। ডিভাইডেড বাই এন এন এর ভ্যালুটা কত এখানে আমরা এগারোটা টার্ম ইন টোটাল ইউজ করেছি মাইনাস মিউ বলতে কী বোঝায় মিউ বলতে বোঝায় যে আমাদের এভারেজ বা গড় ভ্যালু যেটা ছিল সেটা হচ্ছে আমাদের মিউ সিক্স তার উপর স্কয়ার। আমি যদি ডেটা দিয়ে এই পুরো জিনিসটা ক্যালকুলেট করে ফেলি তাহলে ভ্যালুটা চলে আসে ফোরটিন এটাই হলো আমার ভেদাঙ্ক বা ভেরিয়েন্স এরপর যে জিনিসটা আসে সেটা হলো পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা সিগমা মানে কি এটার জাস্ট রুট রুট ওভার ক্যালকুলেট করে চলে আসে থ্রি পয়েন্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে মূলত যে জিনিসটা বোঝায় তা হলো যে আমার ভ্যালুগুলো অন এভারেজ মিন ভ্যালু থেকে কতটুকু সরে সরে গিয়েছে আর বিভেদাঙ্ক কোয়েফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স equals টু সিগমা ডিভাইডেড বাই মেউ থ্রি পয়েন্ট সেভেন সেভেন ডিভাইডেড বাই মেউর ভ্যালুটা সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ টু জিরো পয়েন্ট ফাইভ সেভেন সিক্স এবারে রেঞ্জ পরিসর মানে হলো যে ভ্যালুটা কতখানি এলাকা জুড়ে আছে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা কত ম্যাক্সিমাম ভ্যালুটা হলো ফিফটিন মাইনাস মিনিমাম ভ্যালুটা হল ওয়ান এটা হলো ফোরটিন এই ডেটা সেটের জন্য রেঞ্জটা হলো ফোরটিন তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখলে যে তোমাদের এইচএসসি পাশ করার জন্য এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য পরিসংখ্যান থেকে যেটুকু নলেজের প্রয়োজন ছিল সেটুকু আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম এবং ফর্মুলাগুলো দেখিয়ে দিলাম সেগুলোর প্রয়োগও দেখিয়ে দিলাম আমি আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ এখন তারপরেও তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকবে কি প্রশ্ন যে ভাইয়া আপনি কিন্তু আমাদের এর জন্য দুটো ফর্মুলা শিখিয়েছেন যখন এন বিজোর এবং যখন এন জোর কিন্তু আপনি একটা দেখিয়েছেন যে এন যখন বিজোর হয় তখন কি ঘটনা ঘটে সেটা দেখিয়েছেন কিন্তু এন যখন জোর হয় সেটা কিন্তু আপনি আমাদেরকে এখনো দেখান নাই ঠিক আছে আমি ওইটা একবার দেখাবো তাহলে তোমরা এইটুকু আমাকে মেকশিওর করো যে আমি তোমাদেরকে এইটুকু সময় ধরে যে জিনিসটা শিখালাম সেটা তোমরা শিখেছো কি না যদি না শিখে থাকো তাহলে আবার শুরু থেকে প্লে করে ভিডিওটা একবার দেখে নিও আর দ্বিতীয় ব্যাপারটা হলো ওই যে এন জোর হলে কিউ টু কিউ ওয়ান এবং কিউ থ্রি এই তিনটা জিনিস কীভাবে চেঞ্জ হয় সেটাই শুধু আমি আরেকবারের জন্য দেখাবো বাকি ভ্যালুগুলো আর দেখাবো না তোমাদের প্রথম এক্সাম্পলে যে ডেটাগুলো দেখিয়েছিলাম সেগুলো এখানে লেখা আছে আমি একটা ছোট্ট কাজ করি সেটা হলো এই ওয়ানের আগে একটা জিরো লিখে দিই এখন আমার পদের সংখ্যা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন এখানে কয়টা পদ আছে এখন এখানে বারোটা পদ আছে তাহলে এবার এনের মানটা জোর এনের মান যদি জোর হয় তখন আমরা কী ইউজ করব এন বাই টু টু সিক্স তখন এই ফর্মুলাটা ইউজ হবে মিডিয়ান কিউ টু ইকোয়াল টু এন বাই টু তম পদ অর্থাৎ ছয় নাম্বার পদ ছয় নাম্বার পদ কে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নম্বর পদ হলো ফাইভ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ অর্থাৎ এন বাই টু ছিল 6 তাহলে এন বাই টু প্লাস ওয়ান এটা হয়ে যাবে 7 তাহলে সাত নাম্বার পদ সেটা কত ছয় ডিভাইডেড বাই টু অর্থাৎ ইলেভেন বাই টু তাহলে এই কেসে আমাদের মধ্যক বা মিডিয়ান হয়ে যাবে ফাইভ যদি তোমার ফর্মুলা মুগস্থ না থাকে বা তুমি যদি ফর্মুলা ভুলে গিয়ে থাকো তখন ব্যাপারটা কী দাঁড়াবে তখন তুমি জিনিসটাকে কীভাবে হ্যান্ডেল করবে তুমি আবার সেই আগের মতো প্রাচীন নিয়মে দুই পাশ থেকে গুনতে শুরু করবে এক দুই তিন চার পাঁচ ছয় তুমি আর এগোতে পারছো না দুটো নাম্বারে এসে একসঙ্গে স্টাক হয়ে গিয়েছ তাহলে তোমার মিডিয়ান হবে এই দুইটার মাঝখানে তাহলে এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে তাদের গড়টা তুমি পাবে সেটাই হলো তোমার মিডিয়ান বা মধ্যক কিউ টু এবারে আমাদের যে জিনিসটা চিন্তা করতে হবে কিউ ওয়ান এবং কিউ থ্রি এই দুইটা ভ্যালু আমরা কীভাবে পাবো কিউ ওয়ান এবং কিউ থ্রি ডিটারমাইন করার জন্য আমাদের কী করতে হয় আমি তোমাদেরকে শিখিয়েছি আমাদের ভ্যালুগুলোকে অর্ধেক করে ফেলতে হয় তাহলে এখানে বারোটা ভ্যালু আছে তাহলে এই বারোটা পদকে আমি কী করতে পারি অর্ধেক করে ফেলতে পারি ছয়টা ছয়টা করে এই বরাবর আমি অর্ধেক করে ফেললাম এরপর বাম পাশে যে ছয়টা পথ থাকলো সেগুলোর মিডিয়ামটা আমি বের করি বা সেইটার মাঝখানের ভ্যালুটা আমরা বের করি এক দুই তিন দুটা ভ্যালু একসঙ্গে চলে আসছে তো সেটার জন্য কী দাঁড়াবে থ্রি প্লাস থ্রি ডিভাইডেড বাই টু অর্থাৎ থ্রি তাহলে প্রথম চতুর্থক এবারেও থ্রি হবে এখানে আরও একটা কথা আছে তুমি ফর্মুলা দিয়ে যদি করতে চাও এখানে ছয়টা পদ আছে তাহলে সিক্স বাই টু ইকুয়াল টু থ্রি আর 6 বাই টু প্লাস ওয়ান এটা হলো ফোর এন বাই টু তম পদটা চলে আসে তিন এন বাই টু প্লাস পদটা চলে আসে ফোর এই ছয়টার জন্য তাহলে এক দুই তিন তিন নাম্বার পদ এবং চার নম্বর পদ এই দুইটার এভারেজ নিতে হবে এবং সেইটা নিয়ে আমরা কী পাবো কিউ ওয়ান পাব এবারে আমরা কিউ থ্রি বের একইভাবে এখানে ছয়টা পদ আছে তাহলে এন বাই টু আসে থ্রি এন বাই টু প্লাস ওয়ান আসে ফোর এক দুই তিন নম্বর পদ আর হচ্ছে এটা চার নাম্বার পদ তাহলে এখানে আমাদের কিউ হবে নাইন প্লাস নাইন অর্থাৎ নাইন তাহলে তৃতীয় চতুর্থক এটার ক্ষেত্রেও নাইনই চলে আসলো এবং চতুর্থক পরিসর আই কিউ হবে নাইন মাইনাস থ্রি অর্থাৎ সিক্স আমি আশা করি জিনিসটা তোমরা এখন ক্লিয়ার হয়েছ যে এনের এর ভ্যালু জোর বা বিজোড় হলে কিভাবে আমাদের মিডিয়ান নির্ণয় করার পদ্ধতিটা একটু আলাদা হয়ে যায় সেটা তোমরা দেখলে